24 ঘন্টায় আপনাদেরকে দেখাবো সেই ছবি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছবি, যার বিরুদ্ধে অভিযোগ একজন অভিষেক রায়, জুরি বিল্লা স্কুলের পিটি টিচার এবং অন্যজন ওই স্কুলেরই টিচার। যারা ওই শিশুর ওপর অত্যাচার চালায়, একজন নয় দুজন শিক্ষকের বিকৃতির শিকার হয়েছে 4 বছরের ওই শিশু। চকলেটের টোপ দিয়ে তাকে বাথরুমে নিয়ে যাওয়া হয় নার্সারির ওই ছাত্রীকে, 4 বছরের শিশুকে। এই মুহূর্তে এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন যে ছবি, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, দেখো তোমাকে যেটা জানাবো যে যেই অভিযুক্ত ব্যক্তির ছবি আমরা দেখাচ্ছি অভিষেক রায়, তাকে এই মুহূর্তে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। ডিসি ডিটি টু নীলু শেরপা এবং তার সঙ্গে সঙ্গে ডিসি যাদবপুর রূপেশ কুমার, তারা দুজনে মিলে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। এবং এই জিজ্ঞাসাবাদে রয়েছে উমেন্স ডিপার্টমেন্টের গোয়েন্দারাও। এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু যেটা জানা যাচ্ছে যে জিজ্ঞাসাবাদ চলছে, তার কারণ সম্পূর্ণভাবে যে রিপোর্ট পুলিশের কাছে আসার কথা সেই সম্পূর্ণ রিপোর্ট এখনো পর্যন্ত পুলিশ হাতে পায়নি। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং সূত্র ইতিমধ্যে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা পেয়েছেন। এবং যেহেতু দুজনের নাম উঠে আসছে, পরিবারের তরফে যে লয়ার রয়েছেন তিনি যেটা দাবি করছেন যে দুজনকে আইডেন্টিফাই করেছে এই শিশু, সেক্ষেত্রে আমরা পুলিশ সূত্রে যে জানতে পারছি গতকালই যখন এই শিশুকে বেশ কয়েকটি মোবাইলের ছবি দেখানো হয়, সেক্ষেত্রে কিন্তু একজনের ছবি দেখে এই শিশু কার্যত কান্নায় ভেঙে পড়ে, কেঁদে ফেলে সে। এবং তারপরেই পুলিশের সন্দেহ আরো দৃঢ় হয়। এই আটক ব্যক্তিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরদিকে কিছুক্ষণ আগেই এই শিশুর বাবা, সে কিন্তু তিনি এসে হাজির হয়েছেন যাদবপুর থানায়, কারণ তাকে যাদবপুর থানা থেকে ডেকে পাঠানো হয়েছে। কারণ এই মুহূর্তে যাদবপুর থানার যারা শীর্ষ কর্তারা রয়েছেন বা যারা কলকাতা পুলিশের গোয়েন্দা রয়েছেন, তারা কিন্তু যাদবপুর থানাতেই রয়েছেন। এবং সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করে, অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে। পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথা বলেও কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে। সেক্ষেত্রে পরিবারের সঙ্গে কথা বলার প্রয়োজন রয়েছে, সেই কারণেই পরিবারের সদস্যকে ডেকে পাঠানো হয়। এবং সেই কারণেই শিশুর বাবা, তিনি নিজে এখানে এসে হাজির হয়েছেন এবং তাকেও এই মুহূর্তে সঙ্গে কথা বলছেন তদন্তকারী অফিসাররা। বিক্রম, অভিষেক রায়ের নাম প্রথম থেকে উঠে এসেছিল, তাকে আটক করা হয়েছে। আরো যে আরেকজন অভিযুক্ত শিক্ষক, তার সম্পর্কে আর কি জানা যাচ্ছে? দেখো, পরিবারের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, এই শিশু কিন্তু দুজনকে আইডেন্টিফাই করেছে। অর্থাৎ ওই অভিষেক রায় সে শুধুমাত্র একা ছিলেন না, তিনি একা ছিলেন না, তার সঙ্গে সঙ্গে আরো একজন ছিল বলে কিন্তু পরিবারের তরফ থেকে জানা যাচ্ছে। সেই কারণে তদন্তকারীরা যেটা মনে করছেন, একদিকে এই অভিষেক রায়কে জিজ্ঞাসাবাদ, অপরদিকে চিকিৎসকদের সঙ্গে কথা বলে যদি কোনোভাবে এই শিশুর সঙ্গে কথা বলা যায় তাহলে কিন্তু অনেক তথ্য বেরিয়ে আসবে। কিন্তু যেহেতু শিশুর সঙ্গে এখনো পর্যন্ত কথা বলতে পারেননি তদন্তকারী অফিসাররা আজকে সকালের পর থেকে, সেই কারণে কিন্তু এই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। আজকেও তদন্তকারীদের মধ্যে দুজন, তার মধ্যে একজন লেডি সাব ইন্সপেক্টর রয়েছেন, তারা সেই হাসপাতালে গিয়ে এসকেএম হাসপাতালে রয়েছেন এবং তারা চেষ্টা করছেন শিশুর সঙ্গে কথা বলার। যতক্ষণ না চিকিৎসকরা পারমিশন দিচ্ছেন, অনুমতি দিচ্ছেন, ততক্ষণ কথা বলা সম্ভব হচ্ছে না। আপাতত ভাবে এই ভেরিফিকেশন বা আইডেন্টিফিকেশনের প্রসেস চলছে। পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছে অভিযুক্তকে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে যে এই শিশু বাড়ি ফেরার পর ঠিক কি কি বলেছিলেন। অর্থাৎ গতকাল যখন এই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন প্রাথমিকভাবে যারা তদন্তকারী অফিসার তারা কিছুটা হলেও কথা বলতে পেরেছিলেন। তার ভিত্তিতে শিশু যখন কেঁদে ফেললো যে ছবি দেখে, সেই ছবিটি অভিষেক রায়, এমনটাই কিন্তু পুলিশ সূত্রের খবর। সেক্ষেত্রে অভিষেক রায়ের কি কমপ্লিসিটি আছে, আরো একজন শিক্ষকের নাম উঠে আসছে, তার কি কমপ্লিসিটি রয়েছে, এই সমস্ত বিষয় জানার চেষ্টা করা হচ্ছে। অপরদিকে আমরা যেটা কলকাতা পুলিশ সূত্রে জানতে পারছি যে শুধুমাত্র এই দুই শিক্ষকই নয়, এর পাশাপাশি কিন্তু যেটা আমরা জানতে পারছি স্কুল কর্তৃপক্ষের মধ্যেও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ সেই সময় এই দুই শিক্ষক যারা সন্দেহভাজন, তারা কোথায় ছিলেন তারা জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। সেই কারণে কিন্তু একদিকে অভিযুক্তদের দিক যেরকম খতিয়ে রাখা হচ্ছে, অপরদিকে পরিবারের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যেটা জানতে পাচ্ছি যে স্কুলের মধ্যে সেই সময় যারা যারা ছিলেন, যারা যারা দেখেছিলেন, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করে এই অভিযুক্তরা কোথায় সেই সময় সেই মুহূর্তে ছিলেন সেটা দেখার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে তোমাকে যেটা জানাবো যে স্কুল থানায় কিন্তু প্রবল বিশৃঙ্খলা শুরু হয়েছে। যেটা দেখা যাচ্ছে যে AIDSO তরফে কিন্তু যাদবপুর থানার সামনে বিক্ষোভ করা হচ্ছে এবং সেই বিক্ষোভের জেরে কার্যত পুলিশকে কিন্তু হিমশিম ছিল যে সামাল দেওয়ার ক্ষেত্রে SUPI এবং DSO তরফ থেকে এই বিক্ষোভ চলছে এবং কার্যত পুলিশের সঙ্গে কিন্তু হাতাহাতি লেগে গেছে এই মুহূর্তে যারা বিক্ষোভ পায় তাদের সঙ্গে। আপাতত ধন্যবাদ বিক্রম। আপনারা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন 24 ঘন্টার পর্দায়, অভিযুক্ত সেই পিটি টিচার অভিষেক রায়, যার নাম প্রথম থেকেই উঠে আসে, এবং এর পাশাপাশি আরো একজন শিক্ষক, সেও এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। যে দুই অভিযুক্ত ওই শিশুর ওপর নির্যাতন চালায় বলেই অভিযোগ উঠে আসছে। অপর যে অভিযুক্ত শিক্ষক, তার সম্পর্কে আরো তথ্য জোগাড় করার চেষ্টা করছে পুলিশ, এবং পাশাপাশি স্কুল কর্তৃপক্ষেরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সময় এই ঘটনার সময় এই দুজন অভিযুক্ত যে
শিক্ষক তারা ঠিক কোথায় ছিলেন সেই সমস্ত কিছু জানার চেষ্টা করছেন তারা। আজ সকাল থেকে আমরা